বন্ধুরা, জেনারেল নলেজ অ্যান্ড এমসিকিউ নিয়ে আমাদের আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে এবং ওপরে আই বাটনে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে জেনারেল সায়েন্সের ওপর 100টি প্রশ্নের উত্তর রয়েছে, যা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোস্ট হেল্পফুল হবে আপনার জন্য। আর ফ্রেন্ড, একটি রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ক্রিয়েটরকে সাপোর্ট করুন, আর অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনকে সিলেক্ট করুন ও দেখতে থাকুন বাংলা নলেজ চ্যানেল। প্রথম প্রশ্ন, উড স্পিরিট কি? এবং উত্তরটি হলো মিথাইল অ্যালকোহল। দ্বিতীয় প্রশ্ন, পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এবং উত্তরটি হলো নিকোলাস অটো। তিন নম্বর প্রশ্ন, তড়িৎযোগী যৌগ তড়িৎ পরিবহন করে কোন অবস্থায়? এবং উত্তরটি হলো গলিত অবস্থায়। চার নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণীর নাম কি? এবং উত্তরটি হলো প্লুরা। পাঁচ নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? এবং উত্তরটি হলো নিউরন। ছ নম্বর প্রশ্ন, নিউরনের কোষদেহ থেকে নির্গত দীর্ঘ শাখাহীন লম্বা অংশকে কি বলে? এবং উত্তরটি হলো অ্যাকশন। সাত নম্বর প্রশ্ন, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? এবং উত্তরটি হলো এর সেন্ট্রোজোম সক্রিয় নয় বলে। আট নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? এবং উত্তরটি হলো 45 সেন্টিমিটার। ন নম্বর প্রশ্ন, প্রতি মিনিটে যতবার শ্বাসক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলে? এবং উত্তরটি হলো শ্বসন হার। দশ নম্বর প্রশ্ন, মানুষের উভয় ফুসফুসে অ্যালভিওলাইয়ের সংখ্যা কত? এবং উত্তরটি হলো প্রায় 60 কোটি। এগারো নম্বর প্রশ্ন, সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কী? এবং উত্তরটি হলো গ্লাইকোলাইসিস। বারো নম্বর প্রশ্ন, সবাত শ্বসনে উৎপন্ন হয় কত অণু এটিপি? এবং উত্তরটি হলো 38 অণু এটিপি। তেরো নম্বর প্রশ্ন, অবাত শ্বসনে উৎপন্ন হয় কত অণু এটিপি? এবং উত্তরটি হলো 24 অণু এটিপি। চোদ্দ নম্বর প্রশ্ন, এক অণু এটিপিতে সাধারণত কত শক্তি নিহিত থাকে? এবং উত্তরটি হলো 7.3 ক্যালোরি। পনেরো নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পর উৎপন্ন পদার্থের নাম কি? এবং উত্তরটি হলো পাইরুভিক অ্যাসিড। ষোলো নম্বর প্রশ্ন, সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? এবং উত্তরটি হলো 686 ক্যালোরি। সতেরো নম্বর প্রশ্ন, ভিনিগার কাকে বলে? এবং উত্তরটি হলো 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে। আঠেরো নম্বর প্রশ্ন, রাজম্ল বা অ্যাকোয়ারিজিয়া কী? এবং উত্তরটি হলো 3:1 অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। ১৯ নম্বর প্রশ্ন, ইস্পাত তৈরির জন্য লোহার সাথে কী মেশাতে হয়? এবং উত্তরটি হলো কার্বন। ২০ নম্বর প্রশ্ন, ইস্পাতে কার্বনের পরিমাণ কত? এবং উত্তরটি হলো 0.15 থেকে 1.5%। ২১ নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে অধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? এবং উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড। ২২ নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণে কী অবশ্যই ঘটবে? এবং উত্তরটি হলো বেগের পরিবর্তন। ২৩ নম্বর প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? এবং উত্তরটি হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। ২৪ নম্বর প্রশ্ন, ঠিক কত উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হয়? এবং উত্তরটি হলো 40 ডিগ্রি সেলসিয়াস। ২৫ নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এবং উত্তরটি হলো 459.4 ডিগ্রি সেলসিয়াস। ২৬ নম্বর প্রশ্ন, আইসোটোপের ক্ষেত্রে কী সমান থাকে? এবং উত্তরটি হলো প্রোটিন সংখ্যা। ২৭ নম্বর প্রশ্ন, আইসপারের ক্ষেত্রে কী সমান থাকে? এবং উত্তরটি হলো ভর সংখ্যা। ২৮ নম্বর প্রশ্ন, টিনের সুস্থিত আইসোটোপের সংখ্যা কত? এবং উত্তরটি হলো 10। ২৯ নম্বর প্রশ্ন, ফটকিরিতে কেলাস জলের সংখ্যা কত? এবং উত্তরটি হলো 24। ৩০ নম্বর প্রশ্ন, লেখার চক কী দিয়ে তৈরি হয়? এবং উত্তরটি হলো ক্যালসিয়াম সালফেট। ৩১ নম্বর প্রশ্ন, মুক্তার ওজনের এককের নাম কি? এবং উত্তরটি হলো গ্রেন। ৩২ নম্বর প্রশ্ন, সোনায় মরিচা ধরে না কেন? এবং উত্তরটি হলো কারণ সোনা অনেকটি নিষ্ক্রিয় ধাতু। ৩৩ নম্বর প্রশ্ন, পাইরোমিটার কি? এবং উত্তরটি হলো সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র। ৩৪ নম্বর প্রশ্ন, রেক্টিফাইড স্পিরিট কি? এবং উত্তরটি হলো 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ, অথবা 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জলের মিশ্রণ। ৩৫ নম্বর প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান যখন সর্বাধিক হয় তখন আপাতঙ্কনের মান কত হয়? এবং উত্তরটি হলো 90 ডিগ্রি। ৩৬ নম্বর প্রশ্ন, পেট্রোলের অপর নাম কি?
এবং উত্তরটি হলো গ্যাসোলিন। 37 নম্বর প্রশ্ন, কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে এবং উত্তরটি হলো আয়রন। 38 নম্বর প্রশ্ন, ডিডিটির পুরো কথা কি এবং উত্তরটি হলো ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। 39 নম্বর প্রশ্ন, টিএনটির পুরো কথা কি এবং উত্তরটি হলো ট্রাইনাইট্রো টলুইন। 40 নম্বর প্রশ্ন, সাবানের রাসায়নিক নাম কি এবং উত্তরটি হলো সোডিয়াম স্টিরয়েড। 41 নম্বর প্রশ্ন, টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি এবং উত্তরটি হলো সোডিয়াম মনোগ্লুটামেট। 42 নম্বর প্রশ্ন, বেকিং পাউডার কি এবং উত্তরটি হলো সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারের মিশ্রণ। 43 নম্বর প্রশ্ন, শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদানের নাম কি এবং উত্তরটি হলো ভিটামিন। 44 নম্বর প্রশ্ন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কী বলে এবং উত্তরটি হলো গ্লাইকোজেনেসিস। 45 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিকে কী বলে এবং উত্তরটি হলো গ্লাইকোজেনোলাইসিস। 46 নম্বর প্রশ্ন, পাচিত খাদ্যের শোষণের প্রধান স্থান কোনটি এবং উত্তরটি হলো ক্ষুদ্রান্ত। 47 নম্বর প্রশ্ন, শরীরে ইউরিয়া তৈরি হয় কোথা থেকে এবং উত্তরটি হলো যকৃৎ থেকে। 48 নম্বর প্রশ্ন, পিত্ত নিঃসারিত হয় কোথা থেকে এবং উত্তরটি হলো যকৃৎ থেকে। 49 নম্বর প্রশ্ন, ল্যাকটোজ কি এবং উত্তরটি হলো এটি একটি ডিস্যাকারাইড। 50 নম্বর প্রশ্ন, গ্ল্যাকটোজ কি এবং উত্তরটি হলো একটি সরল শর্করা। 51 নম্বর প্রশ্ন, দেহে অরিথিন চক্র কোথায় ঘটে এবং উত্তরটি হলো যকৃতে। 52 নম্বর প্রশ্ন, ট্রিপসিন কি জাতীয় উৎসেচক এবং উত্তরটি হলো প্রোটিওলাইটিক উৎসেচক। 53 নম্বর প্রশ্ন, কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় এবং উত্তরটি হলো ভিটামিন এ এবং ডি। 54 নম্বর প্রশ্ন, লাইসোজোম কি এবং উত্তরটি হলো ব্যাকটেরিওলাইটিকের একটি উৎসেচক। 55 নম্বর প্রশ্ন, আত্মীকরণের প্রধান স্থান কোথায় এবং উত্তরটি হলো প্রোটোপ্লাজম। 56 নম্বর প্রশ্ন, স্নেহজাতীয় খাদ্য পাচিত হয় কিভাবে এবং উত্তরটি হলো লাইপেজ উৎসেচকের সাহায্যে। 57 নম্বর প্রশ্ন, লাইকেন কি এবং উত্তরটি হলো শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ। 58 নম্বর প্রশ্ন, রেনিন কি এবং উত্তরটি হলো যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না। 59 নম্বর প্রশ্ন, কোন পাচকরসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না এবং উত্তরটি হলো পাকস্থলীর রস। 60 নম্বর প্রশ্ন, কাঁচা ডিমের সাদা অংশে কোন ভিটামিন থাকে এবং উত্তরটি হলো অ্যাভিমিন। 61 নম্বর প্রশ্ন, ভিটামিনের অ্যান্টিবডির নাম কি এবং উত্তরটি হলো সাইট্রাল। 62 নম্বর প্রশ্ন, মানবদেহের অস্থির উপাদানের মধ্যে ক্যালসিয়াম কত থাকে এবং উত্তরটি হলো 4%। 63 নম্বর প্রশ্ন, স্নেহ পদার্থের পরিপাকের ফলে কী উৎপন্ন হয় এবং উত্তরটি হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। 64 নম্বর প্রশ্ন, মানবদেহে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্টেরল কোনটি এবং উত্তরটি হলো কোলেস্টেরল। 65 নম্বর প্রশ্ন, দেহের ভিটামিনের অনুপস্থিতিকে কী বলে এবং উত্তরটি হলো অ্যাভিটামিনোসিস। 66 নম্বর প্রশ্ন, উৎসেচক কোন বস্তুর ওপর ক্রিয়া করে এবং উত্তরটি হলো সাবস্ট্রেট। 67 নম্বর প্রশ্ন, দেহে ভিটামিনের আধিক্যকে কী বলে এবং উত্তরটি হলো হাইপারভিটামিনোসিস। 68 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেটের বিপাকের ত্রুটি হলে তাকে কী বলে এবং উত্তরটি হলো মধুমেহ। 69 নম্বর প্রশ্ন, শ্বসনের প্রধান বস্তু কি এবং উত্তরটি হলো গ্লুকোজ। 70 নম্বর প্রশ্ন, লৌহের অভাবে উদ্ভিদের কী রোগ হয় এবং উত্তরটি হলো ক্লোরোসিস। 71 নম্বর প্রশ্ন, প্রোটিনের ক্ষুদ্রতম একক কী এবং উত্তরটি হলো অ্যামাইনো অ্যাসিড। 72 নম্বর প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম কি এবং উত্তরটি হলো নাইট্রোজেন। 73 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কি এবং উত্তরটি হলো ভিটামিন কে। 74 নম্বর প্রশ্ন, হিমোসিলযুক্ত প্রাণীর নাম কি এবং উত্তরটি হলো আরসোলা। 75 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় কিসের মাধ্যমে এবং উত্তরটি হলো জাইলেমের মাধ্যমে। 76 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে খাদ্য সংবাহিত হয় কিসের মাধ্যমে এবং উত্তরটি হলো ফ্লোয়েমের মাধ্যমে। 77 নম্বর প্রশ্ন, হিমোসায়নিনযুক্ত প্রাণীর নাম কি এবং উত্তরটি হলো চিংড়ি। 78 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের পরিমাপন যন্ত্রের নাম কি এবং উত্তরটি হলো পোটোমিটার।
79 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের এ ও বি শ্রেণীবিন্যাস কে করেন? এবং উত্তরটি হলো কার্ল ল্যান্ডস্টেনার। 80 নম্বর প্রশ্ন, রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? এবং উত্তরটি হলো ও। 81 নম্বর প্রশ্ন, রক্তের সার্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি? এবং উত্তরটি হলো এ বি। 82 নম্বর প্রশ্ন, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? এবং উত্তরটি হলো পাইলিসাইথিমিয়া। 83 নম্বর প্রশ্ন, রক্তের WBC বেড়ে যাওয়াকে কি বলে? এবং উত্তরটি হলো লিউকোমিয়া। 84 নম্বর প্রশ্ন, রক্তে RBC কমে যাওয়াকে কি বলে? এবং উত্তরটি হলো অ্যালিগোসাইথিমিয়া। 85 নম্বর প্রশ্ন, রক্তে WBC কমে যাওয়াকে কি বলে? এবং উত্তরটি হলো লিউকোপিনিয়া। 86 নম্বর প্রশ্ন, রক্তে অণুচক্রিকা কমে গেলে কি হয়? এবং উত্তরটি হলো পারপিউরিয়া। 87 নম্বর প্রশ্ন, রক্তরসের মধ্যে জল কত থাকে? এবং উত্তরটি হলো 90%। 88 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে কত পরিমাণ রক্তকণিকা থাকে? এবং উত্তরটি হলো 45%। 89 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে কত পরিমাণ রক্তরস থাকে? এবং উত্তরটি হলো 55%। 90 নম্বর প্রশ্ন, পেরিকার্ডিয়াম কি? এবং উত্তরটি হলো হৃৎপিণ্ডের আবরণ। 91 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে? এবং উত্তরটি হলো এস এ নোড। 92 নম্বর প্রশ্ন, মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? এবং উত্তরটি হলো মিনিটে 70-80 বার। 93 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের পর যে হলুদ রঙের তরল পদার্থ দেখা যায় তাকে কি বলে? এবং উত্তরটি হলো সিরাম। 94 নম্বর প্রশ্ন, রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনের নাম কি? এবং উত্তরটি হলো টিএটেনিন। 95 নম্বর প্রশ্ন, সাধারণ অবস্থায় রক্তরসের pH কত? এবং উত্তরটি হলো 7.3 থেকে 7.4। 96 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতিকে কি বলে? এবং উত্তরটি হলো অ্যারিথ্রোপয়েসিস। 97 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? এবং উত্তরটি হলো 120 দিন। 98 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী ধাতুর নাম কি? এবং উত্তরটি হলো ক্যালসিয়াম। 99 নম্বর প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেতকণিকার নাম কি? এবং উত্তরটি হলো ইয়েসিনোফিল। 100 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থটির নাম কি? এবং উত্তরটি হলো প্লিহা। তো ফ্রেন্ড, জেনারেল সায়েন্সের ওপর 100টি প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর ফ্রেন্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং অনেক ধন্যবাদ ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য।